মাদক নেশার কুফল থেকে রক্ষায় রাজ্যের যুব সমাজকে সচেতন করতে শিল্প মাধ্যমকে বেছে নিলেন ইংরেজি বিষয়ক শিক্ষক এবং শিল্পী সমীরণ দে। সাবান, ইনজেকশনের সিরিঞ্জ এবং ছুঁচ দিয়ে তৈরি করলেন গণেশ মূর্তি। একাংশ যুব সম্প্রদায়কে নেশার করাল গ্রাসের আবদ্ধ থেকে মুক্ত করতে তার এই সৃজনশীল প্রয়াস বলে শিক্ষক শিল্পীর অভিমত। ড্রাগসের কবলে পড়ে প্রতিনিয়ত ধ্বংসের পথে রাজ্যের একাংশ যুব সমাজ। মারণ ড্রাগসের এই সর্বনাশা কুফলের ব্যাপারে যুব সমাজকে সচেতন করতে অভিনব প্রয়াস নিয়ে শিল্প মাধ্যমকে বেছে নিলেন হাপানিয়া স্কুলের ইংরেজি বিষয়ক শিক্ষক সমীরণ দে। পেশায় শিক্ষক হলেও গত ২৫ বছর ধরে বিশেষ বিশেষ সচেতনতামূলক বার্তা সংশ্লিষ্ট মূর্তি তৈরি করে ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছেন এই শিক্ষক শিল্পী। এবার গণেশ পূজা উপলক্ষে তৈরি করলেন সাবান, ইনজেকশনের সিরিঞ্জ এবং সুই দিয়ে গণেশ মূর্তি। নিজের অভিনব প্রয়াস আর উদ্দেশ্য নিয়ে প্রতিক্রিয়ায় সমীরণবাবু জানান, ড্রাগসের মারণ ফাঁদ থেকে রাজ্যের একাংশ যুব সম্প্রদায়কে রক্ষা করতে সচেতনতার বার্তা স্বরূপ তার এই সৃষ্টি। এই সিরিঞ্জগুলির মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি যে ড্রাগস কত ডেঞ্জারাস, যার জন্য আমরা মানে যুব সমাজ পুরো ধ্বংস হয়ে যেতে পারে। সেই জন্য আমি মেসেজ দিয়ে বলেছি যে সে নো টু ড্রাগস, যাতে বাচ্চারা যে ইয়াং জেনারেশন স্পেশালি যে স্কুল আর কলেজের বাচ্চারাই আজকাল দেখছি বেশি এফেক্টেড হচ্ছে। তো আমি চাইছি যে যাতে ওরা এটা বুঝতে পারে এবং এই একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা আমাদের মনে হয় প্রত্যেকটা মানে মানুষেরই করা উচিত, যে বাচ্চারা যাতে এই সমস্ত বাজে জিনিস থেকে দূরে থাকে এবং তাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়। কী দিয়ে তৈরি করেছেন এই মূর্তিটা? মূর্তিটা সাবানের তৈরি, সাবান কেটে কেটে বানিয়েছি, সঙ্গে আমি সিরিঞ্জগুলি লাগিয়ে ওটা ডিজাইন করেছি যাতে করে মানে যে কোনো শিল্প ও সৃষ্টির পেছনে বৃহৎ কোনো উদ্দেশ্য আর বার্তা থাকলে সেই সৃষ্টি স্বাভাবিকভাবেই মানুষের মন স্পর্শ করে। ড্রাগসের বিরুদ্ধে শিল্পীর এই প্রয়াস নিশ্চিত উদ্বুদ্ধ করবে নবীন প্রজন্মকে। বলার অপেক্ষা রাখে না, রাজ্যের একাংশ যুব সমাজ যখন নেশার করাল গ্রাসে আবদ্ধ হয়ে নিজেদের ভবিষ্যৎ জীবন করে তুলছে অন্ধকারাচ্ছন্ন, তখন সাবান, ইনজেকশনের সিরিঞ্জ ও সুই দিয়ে তৈরি ব্যতিক্রমী গণেশ প্রতিমা এই ইংরেজি বিষয়ক শিক্ষক শিল্পী সমীরণদের সমাজের প্রতি দায়িত্ববদ্ধতামূলক ভাবনার বহিঃপ্রকাশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।